HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার নিয়ে। আমরা কিভাবে কোনো একটা এলিমেন্টের উপর বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের এই দিস ইজ H2 এটার উপর একটা বর্ডার অ্যাপ্লাই করতে, সেটা আমরা কিভাবে করতে পারি। এই জন্য প্রথমে আমরা আমাদের এখানে এসে আমাদের যে H3 ছিল সেটাকে ডিলিট করে দিব, অর্থাৎ আমাদের যে পি ট্যাগের ভিতরে যা কিছু ছিল সবগুলো আমরা এই H2 রেখে বাকিগুলো আমরা কেটে দেব। তাহলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এখন ক্লিয়ার। তো এখানে আমরা চাচ্ছি দিস ইজ H2 কে আমরা আমাদের ওয়েবসাইটের একটা শিরোনাম দিতে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা আমাদের কোম্পানির যে নাম সেটাও দিতে পারি। তো আমরা নাম দিব, আমার নামটা দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। তো এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের ওয়েবসাইটে কিছুই নেই, কেবলমাত্র আমাদের সেট করা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আছে এবং আমাদের এই নামটা আছে। প্রথমত আমাদের নামটা হচ্ছে এই কালারের কারণে দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা এর কালারটা একটু হোয়াইট করে দেব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো আমাদের যেহেতু আমাদের H2টা হচ্ছে একটা H2 ট্যাগ, সেই ট্যাগটাকে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ খুঁজে বের করব। তো আমরা লিখবো H2, এন্টার প্রেস করব, সেকেন্ড ব্রেকেট দেব। এই সেকেন্ড ব্রেকেটের ভিতর আমরা কালার বলে দেব, তার কালার হচ্ছে হোয়াইট। আমরা চাচ্ছি যেন টেক্সটের কালারটা হোয়াইট হয়। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে আমাদের এই টেক্সটের কালারটা কিন্তু হোয়াইট আছে। এখন আমি চাচ্ছি এই নামটার চারদিকে একটা বর্ডার দিতে, অর্থাৎ আমাদের এই নামটার যেন বর্ডার থাকে। সেই জন্য আমরা সিএসএস এ H2 ভিতরে একটা বর্ডার লিখব, বর্ডার। তো বর্ডারের প্রপার্টি এবং ভ্যালু সেট করে দিব আমরা, যে বর্ডার হচ্ছে আমরা চাচ্ছি 2 পিক্সেলের হোক এবং তার কালার হোক সলিড ব্ল্যাক। কন্ট্রোল এস প্রেস করে আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে রাকিবুল ইসলাম হেডারটা ছিল তার বর্ডার দেয়া হয়েছে এবং সেই বর্ডারটা সমগ্র ব্লকটাকে খেয়ে নিয়েছে, অর্থাৎ সে সমগ্র ব্লক আমাদের এটাকে দখল করে নিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যাতে করে কেবল রাকিবুল ইসলামের উপরই বর্ডারটা অ্যাপ্লাই হয়, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হেডার ট্যাগটা ছিল একটা ব্লক এলিমেন্ট, মানে সে সমগ্র ব্লকটাকে দখল করে নিবে। তো আমরা সিএসএস এর মাধ্যমে চাইলে একে ইনলাইন এলিমেন্ট করে ফেলতে পারি, অর্থাৎ তার যতটুক জায়গা দরকার সে ততটুক জায়গা নিবে। তো এই জন্য আমরা আমাদের এই সিএসএস ফাইলে চলে আসব এবং তাকে আমরা ফার্স্টে ইনলাইন এলিমেন্ট হিসেবে ডিক্লেয়ার করব। ডিসপ্লে, আমরা ডিসপ্লে প্রপার্টিতে যাব এবং ইনলাইন করে দেব। কন্ট্রোল এস প্রেস করে আমরা দেখতে পারবো যে আমাদের হেডার ট্যাগটা ছিল এটা কিন্তু বর্তমানে অনেকটা ছোট হয়ে গেছে যতটুকু আমাদের দরকার ছিল, এবং এখানে আমাদের একটা বর্ডার অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে 2 পিক্সেলের। আমরা যদি বর্ডারের স্টাইল করতে চাই সলিড না রেখে, আমরা চাইলে তাকে ডটেড করতে পারি, অর্থাৎ আমরা যদি একটু ডটেড ডটেড দেখতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটটাতে বর্তমানে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ডটেড একটা বর্ডার অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা আমাদের এলিমেন্টের মধ্যে বর্ডার অ্যাপ্লাই করতে পারি। থ্যাংক ইউ।